আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো গিয়ে, আপনারা যারা শুরুতেই কবুতর পালবেন বা যারা কবুতর খামারিরে আছেন, যারা নতুন, যারা ভাবছেন কি কবুতর দিয়ে কবুতর শুরু করবেন, আপনার খামার স্টার্ট করবেন বা কবুতর পালার যে জার্নি এটা শুরু করবেন, বন্ধুরা এই ভিডিও নিয়ে আসতে আমাকে দেখা গেছে অনেকে রিকোয়েস্ট করেছেন, আর দেখা গেছে ইউটিউবে কমেন্ট করে অনেকে রিকোয়েস্ট করেছেন এবং অনেকে পেজে মেসেজ দিয়েছেন, অনেকে দেখা গেছে আইডিতে মেসেজ দিয়েছেন, একবার ইমেইলও করেছেন। ঠিক আছে, সবার রিকোয়েস্ট আজকের এই ভিডিওটা। বন্ধুরা, আমি এই বিষয়ে আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, কিন্তু আপনারা হয়তো খেয়াল করেনি। এর জন্য আমি যেটা প্রথমেই রিকোয়েস্ট করব, আপনারা যারা কবুতর বিষয়ে বিভিন্ন সমস্যা বা দেখা গেছে সমাধান নিয়ে ইউটিউবে সার্চ করবেন, তারা অবশ্যই আপনাদের সমস্যার কথা লিখে অবশ্যই বাই টেক কেয়ার অথবা দেখা গেছে বাই পুতিন ভাই এভাবে যদি উল্লেখ করেন, তাহলে আপনারা খুব সহজে আমার চ্যানেলের ভিডিওগুলো পেয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি কথা বেশি বাড়াবো না, আমি আজকে যেটা নিয়ে শুরু করবো। আপনারা দেখা গেছে অনেকে দেখা যাচ্ছে কবুতর পালতে চাচ্ছেন বা দেখা যাচ্ছে খামার শুরু করতে যাচ্ছেন, তাদেরকে আমার অনেক অনেক রিকোয়েস্ট থাকবে, আপনারা শুরুতেই অনেক দামি কবুতর বা দেখা যাচ্ছে খুব ব্যয়বহুল কবুতর এই টাইপের কবুতর দিয়ে শুরু করবেন না। তাহলে দেখা গেছে কি, আপনারা দেখা যাচ্ছে শুরুতেই দামি কবুতর দিয়ে শুরু করলে হবে কি, আপনাদের একটা যদি আল্লাহ না করুক, আমি চাই সবাই লাভবান হন, তারপরে যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে আপনারা প্রথমেই একটা বড় ধাক্কা খাবেন। এর জন্য আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা সবাই শুরুতে যা দিয়ে শুরু করবেন সেটা হলো গিয়ে কম দামের কবুতর বা মিডিয়াম দামের যে কবুতরগুলো আছে এগুলো দিয়ে শুরু করবেন। তারপর দু চার ছয় মাস এক বছর গেলে তখন আপনারা একটু জানাশোনার পর তারপর আপনারা চাইলে আপনাদের মনের মতো করে আপনারা যত খুশি তত দামি কবুতর, কম দামি কবুতর যা খুশি তা পালতে পারবেন। এটা বললাম কারণ বন্ধুরা দেখা গেছে শুরুতেই যদি একটা ধাক্কা লেগে যায় তখন আর কবুতর পালতে ভালো লাগবে না। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি যে বিষয়ে আলোচনা সেটা শুরু করি, সেটা হলো যে ব্যাপারটা, আপনারা তো দেখা গেছে দামি কবুতর কিনবেন না, সাথে আপনারা অনেক অনেক জোড়া কবুতর নিয়ে স্টার্ট করবেন না। আপনারা খুব বেশি হলে দুই জোড়া, চার জোড়া বা পাঁচ জোড়া এর বেশি আর যাবেন, আপনারা অল্প কবুতর দিয়ে শুরু করবেন। এক নম্বরে যেটা দিয়ে আমি শুরু করতে চাই সেটা হলো গিয়ে গোল্লা কবুতর। গোল্লা কবুতরটা মোটামুটি ভালোই বন্ধুরা, আপনারা যারা শুরুতে পালতে চাচ্ছেন তারা অবশ্যই গোল্লা দিয়ে শুরু করতে পারেন। দ্বিতীয় যেটা থাকবে আমার সেটা হলো গিয়ে গিয়া সুল্লি, এটা দিয়ে শুরু করতে পারেন। তিন নম্বর যেটা থাকবে সেটা হলো গিয়ে কাগজি কবুতর, এটাও খারাপ না, এটাও ভালো কবুতর, এবং এই টাইপের মোটামুটি বা মিডিয়াম দামের কবুতরগুলো দিয়ে আপনারা লাভবান হবেন। চার নম্বরে যেটা আমি রাখতে চাচ্ছি সেটা হলো গিয়ে লক্ষা কবুতর। বন্ধুরা, এটাও খুব ভালো কবুতর, এটা দিয়ে আপনারা শুরু করতে পারেন, খারাপ না। এটা আমি এই মিডিয়াম দামগুলো আপনাদেরকে দিচ্ছি কারণ দেখা গেছে মোটামুটি কম দাম বা মিডিয়াম দামেরগুলো আপনাদের জন্য লাভবান হবে। চার নম্বরে যেটা থাকবে বন্ধুরা, পাঁচ নম্বরে সেটা সিরাজি কবুতর, এটা সবাই হয়তো কম বেশি জানেন। তাহলে বন্ধুরা এই কবুতরগুলো দিয়ে আপনারা শুরু করলে কম দাম বা মিডিয়াম দামের কবুতরগুলো দিয়ে আপনারা হয়তো খুব লাভবান হবেন এবং দেখা যাচ্ছে আপনার জন্য খুবই ভালো হবে। বন্ধুরা, তাহলে সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। টাটা, আল্লাহ হাফিজ।